বিসমিল্ আহম নতুন আরেকটি একটি টি আপডেট এপিসোড আপনাদেরকে স্বাগতম আপনারা যারা চতুর্থ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় আপনারা অবশ্যই জানেন যে প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদ দেওয়ার সময়সীমা ছিল একত্রিশে জুলাই পর্যন্ত এটি বর্ধিতকরণ করা হয়েছে আর এই মর্মে একটি নোটিশ আপলোড করেছে এন তাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই রিকুইজিশন সংক্রান্ত সময় বর্ধিতকরণ বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের ক্যাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হতে অনলাইন লাইনে এমপিও শূন্যপদের অধিযাচন ই রিকুইজিশন প্রদান করার জন্য একত্রিশ সাত দুই পর্যন্ত নির্ধারিত ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আবেদনের পরিপ্রেক্ষিতে ই রিকুইজিশন প্রদানের সময়সীমা আগামী সাত আট দুই তারিখ পর্যন্ত রাত বারোটা বারো ঘটিকা পর্যন্ত নির্দেশক্রমে বর্ধিত করা হলো তার মানে আগামী আগস্ট মাসের সাত তারিখ পর্যন্ত এই শূন্যপদ দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে যাই হোক এটি অবশ্যই কল্যাণকর যারা দেয়নি যে সকল প্রতিষ্ঠান দেয়নি তারা এখন দিতে পারবে এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে